সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ মাসালা সম্পর্কে আলোচনা করব। আমাদের একজন দর্শক জানতে চেয়েছেন যে মোহতারাম, অনেক সময় আমরা ট্রেন, বাস ইত্যাদিতে যাতায়াত করতে হয়, ফলে অনেক সময় তায়াম্মুমের প্রয়োজন হয়ে পড়ে। জানার বিষয় হচ্ছে ট্রেন, বাস বা এই ধরনের বিভিন্ন যানবাহনের যে দেয়াল আছে, বডি, সেই বডিতে আমরা মাসাহ করতে পারবো কিনা বা তায়াম্মুম করতে পারবো কিনা। দর্শক, খুবই সময় উপযোগী গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন, তায়াম্মুমের ক্ষেত্রে মূলনীতি হচ্ছে মাটি এবং মাটি জাতীয় জিনিস, এ ধরনের জিনিস দ্বারা তায়াম্মুম করা বৈধ। মাটি বা মাটি জাতীয় নয় এ ধরনের জিনিস দ্বারা তায়াম্মুম করা বৈধ নয়। বাকি যদি মাটি ও মাটি জাতীয় জিনিস নয় কিন্তু তার উপরে ধুলাবালি লেগে আছে, তাহলে সেটার উপরে হাত লাগিয়ে আপনি আমি তায়াম্মুম করতে পারবো। আমরা যদি আমাদের বাস, ট্রেন বা যানবাহনগুলো দেখি, তাহলে দেখব যে সাধারণত এগুলোর বডি বানানো হয়ে থাকে লোহা দিয়ে, কাঠ দিয়ে, এক কথায় মাটি বা মাটি জাতীয় জিনিস দিয়ে নয়। ফলে সরাসরি এই যানবাহন ইত্যাদির যে ইয়েগুলো আছে, সেগুলো বডি, সেই বডিতে সরাসরি হাত দিয়ে তায়াম্মুম করা আমাদের জন্য বৈধ হবে না। তবে হ্যাঁ, এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে যানবাহনগুলো রাস্তায় চলার কারণে ধুলাবালি ইত্যাদি সিটে লেগে থাকে অথবা ওয়ালে লেগে থাকে। যদি পরিবেশ এই হয় এবং আপনি নিশ্চিত হন যে এখানে ধুলাবালির আবরণ রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য বৈধ হবে। তবে এ মাসালের সাথে সম্পৃক্ত একটা বিষয় অবশ্যই স্মরণ রাখিয়ে দিই, সেটা হচ্ছে অবশ্যই তায়াম্মুমের বিষয়টা আগে নিশ্চিত হতে হবে। কারণ আমাদের দেশে সাধারণত ট্রেনগুলোতে পানির ব্যবস্থা থাকে, বাস ইত্যাদিগুলোকে আপনি যদি বলেন তাহলে যে কোনো ড্রাইভার তারা ব্রেক করে দেয় বা ব্রেক করে, সাধারণত নামাজের জন্য ব্রেক করে থাকে। সেজন্য প্রথম বিষয় হচ্ছে যেন তায়াম্মুম এটা দিয়ে করা যাবে কি যাবে না, এটার আগে আমাকে নিশ্চিত হতে হবে তায়াম্মুম করার মতো সুযোগ আমার আছে কি না। যদি ট্রেনের পানির ব্যবস্থা না থাকে, বাস যদি কোনোভাবে দাঁড়ানোর পরিবেশ না থাকে বা বাস যেখানে আছে সেখানে দাঁড়ালেও যদি আশপাশে পানির ব্যবস্থাপনা না থাকে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে তায়াম্মুমের বিধান। আল্লাহ তাআলা আমাদেরকে মাসআলা জেনে বুঝে আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।